অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি ওয়াক ষোলোই নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে এবার কিভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে সেই নিয়ে অলরেডি কিছু বৈঠক হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাতেই বিভিন্ন রকম বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিভাবে ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হবে অর্থাৎ তোমাদের যে অফলাইন ক্লাস সেটা কলেজে কিভাবে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের যে উপাচার্যরা রয়েছেন তারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছেন কেউ বলছে শুধুমাত্র ফাইনাল সেমিস্টারদের ক্লাস হবে কারাও বলছেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অফলাইনে হবে অথবা কেউ বলছেন যে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে তোমাদের সকলকে কিন্তু কলেজ ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করতে হবে না অর্থাৎ সকলের জন্যই কিন্তু অফলাইন ক্লাস স্টার্ট হচ্ছে না সুতরাং কারা কারা ষোলো তারিখ থেকে কলেজ ক্যাম্পাসে যাবে কাদের যেতে হবে অবশ্যই সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যেরকম প্রথম যে নিউজটা উঠে এসেছে সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার স্নাতকোত্তরের স্টুডেন্টদের কিন্তু কলেজে আসতে বলা হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের এবার আগে কোথাও কিন্তু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসার কথা বলা হয়নি এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র তাদের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের ক্ষেত্রে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের কলেজ ক্যাম্পাসে আসার কথা জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরও কিছু জানানো হয়েছে ইউজির ক্ষেত্রে থার্ড সেমিস্টার এবং পিজির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারদের তারা সবার প্রথমে ক্যাম্পাসে ডাকছে এবং পিজির ক্ষেত্রে থার্ড সেমিস্টারদের ক্যাম্পাসে এসে পড়াশোনা করতে হবে কিনা না সেটা ঠিক করবে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অর্থাৎ যে যে সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সাবজেক্টের তারাই ঠিক করবে যে থার্ড সেমিস্টারদের কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতে হবে কিনা এছাড়াও স্নাতক স্তরে অন্যান্য যে সেমিস্টারগুলো রয়েছে তারাও কলেজে এসে পড়াশোনা করবে কিনা বা কিভাবে করবে সেটাও কিন্তু ঠিক করার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন কলেজের ওপর এবং বিভিন্ন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ওপর মোট কথা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য যারা ইউজি পড়াশোনা করছে সেক্ষেত্রে থার্ড সেমিস্টার এবং যারা পিজি পড়াশোনা করছে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার তাদের জন্য ষোলো তারিখ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে যাচ্ছে এবার ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কি আপডেট রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি রবীন্দ্রভারতী থেকে বলা হয়েছে তাদের যদি ক্যাম্পাস খুলে যায় সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসের ওপরই তারা বেশি করে গুরুত্ব দেবে অর্থাৎ যে সমস্ত সেমিস্টারগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে তাদের কিন্তু প্রত্যেক দিনই ক্যাম্পাসে আসতে হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাস অর্থাৎ সপ্তাহে প্রায় ছ দিনই তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য ডাকতে পারে এবং থিওরিটিক্যাল ক্লাসগুলোর জন্য তোমাদের সপ্তাহে তিন দিন করে ডাকা যেতে পারে এছাড়াও যারা পিএইচডি গবেষক অথবা এম ফিলের গবেষক রয়েছেন তাদের জন্য কিন্তু ক্যাম্পাস খুলে যাচ্ছে তাদেরকেও ক্যাম্পাসে আসতে হবে এছাড়া কিছু নির্দিষ্ট সেমিস্টারের নির্দিষ্ট বিভাগের কথা বলে দিয়েছে যাদের জন্য ক্যাম্পাস খুলে যাচ্ছে যেরকম কলা এবং চারুকলা বিভাগের ফিফথ সেমিস্টার এছাড়া দৃশ্যকলা বিভাগের সেভেন সেমিস্টার তাদের জন্য কিন্তু ক্যাম্পাস খুলে যাচ্ছে এছাড়াও অন্য যে সমস্ত স্নাতক স্তরের ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সেটার দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্টের হাতেই দিয়ে দেওয়া হয়েছে এবার আসছি সব শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ক্ষেত্রে যে সমস্ত থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ক্যাম্পাস খুলে যাবে তাদের অফলাইনেই ক্লাস হবে এবং তাদের যে প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয়ের পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু অফলাইনে হবে অলরেডি আগের একটা নিউজে তোমাদের বলে দিয়েছিলাম যে থার্ড সেমিস্টারের যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে সেগুলো অফলাইনের মাধ্যমেই কন্ডাক্ট করা হবে এবং সেভাবেই তোমাদের বলা হয়েছে যারা থার্ড সেমিস্টারে পিজি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ক্যাম্পাস অফলাইনে খুলে যাবে কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে থার্ড সেমিস্টারে যে সমস্ত সংখ্যা অনেকটা বেশি আরও বিষয়ে স্টুডেন্টের সেক্ষেত্রে সবাইকে একসাথে ক্যাম্পাসে ডাকা নাও হতে পারে সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমই চালু থাকতে পারে পড়াশোনা করার জন্য কিন্তু প্রথম সেমিস্টার অর্থাৎ সবেমাত্র যারা ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারদের ক্লাস কিন্তু অনলাইনেই চলবে আপাতত এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আরও জানিয়েছেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা যদি চান তাহলে তারা আলাদা আলাদা গ্রুপ করে ডাকা হলো বা তার পরের দিন আবার অন্যদের ডাকা হলো এরকম বিভিন্ন গ্রুপ করে তারা সপ্তাহের বিভিন্ন দিন ছাত্রছাত্রীদের আসতে বলতে পারেন অথবা এরকমও সাজেশন দেওয়া হয়েছে যে একটা পেপার হয়তো অনলাইনে পড়ানো হলো একটা পেপার অফলাইনে পড়ানো হলো এভাবেও ক্লাস হতে পারে আর কলেজগুলোর ক্ষেত্রে কি হবে সেই সমস্ত দায়িত্ব কিন্তু কলেজের ওপরই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজ রয়েছে যেখানে ইউজি কোর্স পড়ানো হয় বা পিজি কোর্সও পড়ানো হয় তারা কলেজ ক্যাম্পাসে স্টুডেন্টদের এনে কিভাবে ক্লাস করবে সেই সমস্ত দায়িত্ব কিন্তু তাদের হাতেই দিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি ষোলোই নভেম্বর থেকে তো বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছেই কিন্তু সকলকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না অর্থাৎ কাদের কাদের কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অফলাইনে পড়াশোনা করতে হবে সেই সম্পর্কে তিনটা বিশ্ববিদ্যালয়ের আপডেট আমি তোমাদের সাথে সে করলাম ভিডিওটা আমি রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোন রকম ডাউট বা কোয়েশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই